ঘূর্ণিঝড় মোখার কারণে উপকূলবর্তী এলাকাগুলোতে চলছে 8 নম্বর মহাবিপদ সংকেত। সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোকে নিরাপদে সরে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত নোয়াখালীর হাতিয়ায় 12টি ট্রলার ফিরে না আসায় উৎকণ্ঠায় ছিল তাদের পরিবার। তবে দুপুর গড়িয়ে বিকেল হতে গভীর সমুদ্র থেকে চেয়ারম্যান ঘাটে ফিরে আসে কারিমা 1, আরাফাত 2, আরাফাত 3 ও আমির হোসেন 1 নামের ফিশিং ট্রলার। পরে আপনার টোলিং জাহাজ উড়ি আইবার পথে এরা আমরা বলছে যে সিঙ্গেল চলে, আপনারা যে কোনো কুল সাফি যান। তখন আমরা কুলে চলে আসি, আবহাওয়া ভালো দেখছি, তা সাগরে বাইরেছি। আমরা আবহাওয়া কালকে সন্ধ্যার পরে খারাপ করছে, খারাপ করার পরে আমরা জালটা নিয়ে চলে আসছি। ফিরে আসা জেলেরা জানান, গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্কের অভাবে তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি, এমনকি ঘূর্ণিঝড় মোখার কোনো তথ্য পাননি। পাইনি, হয়তো নেটওয়ার্ক ছিল না বা নেটওয়ার্ক পাইনি আমরা। কিছু কিছু ফিশিং বোর্ডের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি না, বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি যে তাদেরকে যে ঘূর্ণিঝড়ের বার্তাটা দেওয়ার জন্য এবং নিরাপদ স্থানে চলে আসার জন্য। ফিরে আসা 4টি ট্রলারের মালিক সন্দীপের আকবর সদাগর, সময় সংবাদ, নোয়াখালী।